মেদিনীপুরের তমলুক ব্লকের নীলকুণ্ঠা অঞ্চলের নীলকুণ্ঠা গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি কিশোর মণ্ডল ও পেশায় ফুলের কারিগর বাবলু মণ্ডল বিজেপি কর্মী হওয়ায় আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও টাকা আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এটা তো ঘটনা তো গোটা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে, তাতে আমাদের জেলাতে আপনাদের নিশ্চয় মনে থাকবে কিছুদিন আগে, এই যখন হচ্ছে 2021 বিত্তবর্ষ বা 19-20 যে বিত্তবর্ষ, সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই জেলায় যে ঘর এসেছিল তার মধ্যে আমরাই প্রথম চিৎকার করেছিলাম এবং ডিএম অবধি বিষয়টাকে ছিল, তারপরে ছেড়েছে। প্রায় 10 থেকে 15 হাজার বাড়িকে আটকে রেখেছিল বিভিন্ন জায়গায়, জেলা পরিষদ থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি বিভিন্ন জায়গায় আটকানো ছিল, যেগুলো দিয়ে কাটমানি খাওয়া হতো এবং সেগুলোকে পরে ছাড়া হতো। তো আমরা ধরে চিৎকার করার পরে এসব হল। আর যেটা এই নীলকুণ্ঠাতে হয়েছে এটা তো অবিরত বিভিন্ন জায়গায় চলছে। যার নামে বাড়ি এসছে বিজেপি করার অপরাধে, তার বাড়িকে কেটে নিয়ে তৃণমূলের কাকে ডবল বাড়ি দিয়ে দিয়েছে। তো এগুলো আমরা বলেছিলাম যে এবারে যখন নির্বাচনে আমরা বলেছিলাম সাধারণ মানুষকে যদি আমাদেরকে আপনারা ভোট দিয়ে যেতান, আমরা অবশ্যই কেন্দ্র সরকারের মোদিজির এরকম একটি যুগান্তকারী পদক্ষেপ যেখানে সমস্ত লোককে 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে সবাইকে বাড়ি দেওয়ার কথা আছে, কাঁচা বাড়ি, তো সেই যে প্রকল্প এত বিশাল বড়, গোটা বিশ্বের মধ্যে মানে সবচেয়ে বড় প্রকল্প, তার অবস্থা কী করে ছেড়েছে পশ্চিমবঙ্গে সহজেই অনুমান। প্রত্যেকটা জিনিসে কাটমানি খাওয়ার যে ধান্দা, সেটা তো এখন আমাদের ভ্যাকসিন অবধি পৌঁছেছে, ভুয়ো ভ্যাকসিন আর ভুয়ো এ অবধি পৌঁছেছে। তো এরকম ভুয়ো এ পাওয়া যাবে? সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে বিজেপির করার অপরাধে, বিজেপি করত করে তাদের বাড়ি কেটে দিয়ে অন্য লোককে দিয়ে দেওয়া, তার বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে তাও দেয় না, কাঁচা বাড়ির সমাহার, ত্রিপলের এমন অবস্থা, ভাবুন দেখিনি কত বাড়ি এসছে এই জেলায়। অথচ এইবারের এই ইয়াসের যে জলোচ্ছ্বাস হয়েছিল তাতে আমি তো 16টা অঞ্চলেই গেছি এবং গোটা আটেক ওয়ার্ড তমলুক আর হলদিয়া মিউনিসিপ্যালিটি মিলিয়ে সেখানেও গেছি, এত কাঁচা বাড়ি, তাহলে সেগুলো কবে তাহলে পাকা? তো এইরকম অবস্থা হয়ে আছে। আমি বলবো রাজ্য সরকারকে যে আপনারা নতুনভাবে ম্যান্ডেট পেয়েছেন, সবার জন্য কাজ করুন, কিন্তু আমি জানি যে সেটা হওয়ার নয়, যাই হোক আমাদের বলার সেটা বলবো এবং যথাযোগ্য স্থানে কেন্দ্র সরকারের কাছে তো এইসব বিষয়ে যাচ্ছে, আপনারাও দেখাচ্ছেন, আমরা জনমত গঠন করতে পারি সেই কাজই আমরা করছি। তাদের অভিযোগ ব্লক অফিসে জানিয়েও কোনো লাভ হয়নি। এটা ভাঙলো, ইহা ঝড় এসেছিল, তারপর কয়েকদিন বর্ষা হয়েছিল, সে যাওয়ার পর রাত্রি 2:40 দিকে আমাদের বাড়ির হাফ দেওয়াল ভেসে পড়ে যায়। আমরা রাত্রি শুয়েছিলাম রুমের ভিতরে, রুম থেকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে দাদা বাড়িতে চলে যায়। তারপরের দিন আবার হাফ দেওয়াল পড়ে যায়, সেই অবধি দাদা বাড়িতে এখনো অবধি আমরা কাটাচ্ছি। আবাস যোজনায় কি নাম এসেছিলাম না? হ্যাঁ, আমাদের নাম এসছে, ঠিক আছে, 78টা নাম এসছে, সবাই পেয়েছে, আমরা দাদা আর আমি পাই না। কেন পাননি? আমি বলি দাদা, আমার দাদা সে একটু বিজেপির নেতৃত্ব দেয় তো সেজন্যই পাননি। সেই জন্য পাইনি। জায়গা নিয়ে কি কোনো গণ্ডগোল রয়েছে? জায়গা নিয়ে কোনো আমাদের গণ্ডগোল নেই, অমনিতেই দেননি। অমনিতেই দেয়নি। কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমাদের জানিয়েছিলাম, আমাদের দাদা গিয়েছিল ব্লকে গিয়েছিল, সে বলছে ওইটা নিয়ে পরে ভাবব। এখন কি চাচ্ছেন? এখন চাই যাতে আবাস যোজনা থেকে ঘর পাই, বঞ্চিত হয়ে গেছি তো সেই কারণে, যাতে নাম আসে সেই কারণে। এখন কি লোক বেছে বাড়িগুলো দিচ্ছে? হ্যাঁ, লোক বেছে বাড়ি দিয়েছে, যারা টিএমসি দিয়েছে তাদেরকে দিয়েছে, কিন্তু আমরা বিজেপি করে আমাদেরকে দেয়নি। কয়েকদিন আগে 8-9 দিন বৃষ্টি হতে হঠাৎ রাত্রে 2:30 সময় দেওয়াল ধসে ভেঙে পড়ে, তারপর আমরা কয়েকদিন কাটানোর পর সাইটে কুঁড়া চাল করে আছি। আর এই বাড়িতে আমাদের নাম থাকা সত্ত্বেও আমাদের বাড়ি আবাস যোজনা থেকে বঞ্চিত রাখছে। আমাদের বাড়ি আমরা ইয়ে করেছিলাম, তবুও দেয়নি, এবার দাদা বিজেপি নেতৃত্ব দেয় সে কারণে কি আমরা ওটা বলতে পারছি না। আচ্ছা, আমাদের জায়গাটা নিয়ে কি কোনো গণ্ডগোল চলছে? না, আমাদের জায়গা নিয়ে গণ্ডগোল নেই, আমাদের এছাড়াও তো জায়গা আছে, সেখানেও তো আমরা বাড়ি বানাতে পারি, জায়গা নিয়ে আমাদের মধ্যে কোনো কিছুই নেই কাকুদের সঙ্গে। আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও কেন টাকা পাচ্ছে না? ব্লকের নেতৃত্বকে জানিয়েছিলেন? বিডিওকে বা অঞ্চল? আমরা গিয়েছিলাম, তবুও তারা বলছে না,
এখন বলা যাচ্ছে না, যখন হবে দেখা যাবে। কেন টাকাটা দিচ্ছেন আপনারা, কি করেন বিজেপি করার জন্য কি দিচ্ছেন? বিজেপি নেতৃত্ব দাদা করে, আমরা তো কিছুই করি না, আমরা তো দলের সঙ্গে যুক্তই না। কি দিচ্ছে না কেন সেটা তো ওরাই জানতে পারবে। আপনি কি করেন? ভিডিওরা জানবে কি করে, এই কোথায় কি ঝামেলা আছে, বাড়ি না এলে তারা জানতে পারবে কি এই বাড়িতে সমস্যা আছে, কি আদৌ নেই তারা কি করে জানলো, এই বাড়িতে মধ্যে কি অবস্থা আছে, এলেই তো জানতে পারতো বাড়িটা কি অবস্থার মধ্যে আছে। তাদেরকে অভিযোগ করেছে বলে ভিডিও। আচ্ছা, এই মুহূর্তে কি চান? এই মুহূর্তে আমরা চাই যে বাড়িটা হোক, সরকার তো আবাস যোজনা যাতে পাস করে। কিশোর মণ্ডলের স্ত্রীর অভিযোগ, উত্তম মণ্ডল তৃণমূল কংগ্রেস করায় তারা আবাস যোজনার বাড়ি পেয়ে গেছেন। সবাই বাড়ি পাচ্ছে, শুধু আমরাই বাড়ি পাচ্ছি। লিস্টে যাদের নাম আছে তারা কি টাকা পেয়েছে? হ্যাঁ, তারা টাকা পেয়েছে, কিন্তু আমাদেরকে টাকা কিনে দেয়নি। কেন দেয়নি কিছু বুঝতে পেরেছেন? কেন পায়নি সেটা জানি, বিজেপি করার জন্য হয়তো সেটা দেয়নি। শুধু আপনাদেরকেই দেয়নি? হ্যাঁ, আমাকে দেয়নি। আপনার নাম? মৌসুমী মণ্ডল। আমি না বাবলু মণ্ডল। আমি কি করি? উকিলের কাজ করি, বাইরে থাকি। হ্যাঁ, বাইরে থাকি। অঞ্চলের প্রধান অলোক কুমার জানান, ওই দুজনের আবাস যোজনায় নাম এসেছে, কিন্তু তাদের কাকার মেয়ে লিপিরানী মণ্ডল 100% প্রতিবন্ধী, তার জায়গা দখল করে বাড়ি করতে চায় ওই দুই ব্যক্তি। বাবলু মণ্ডল এবং কিশোর মণ্ডল যে বাড়িটা পায় পিএমওয়াই, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যথারীতি রেজিস্ট্রেশন করেছি এবং ইন্দামিটাই লিপিরানী মণ্ডল, ওনার খুড়তুতো বোন যিনি 100% হ্যান্ডিক্যাপ, দুটো পা নেই, উনি অভিযোগ করেন যে ওনাদের বিষয় সম্পত্তি, প্রাপ্য যে বিষয় সম্পত্তি, সেই বিষয় সম্পত্তি অধিকাংশটাই কিশোর মণ্ডল এবং বাবলু মণ্ডলের ভাই দিগ, ওরা ছ ভাই, তারা জবরদখল করে রেখেছেন। এবং লিপি মণ্ডল এখানে একটা প্রেয়ার রাখেন যে তাদের ওই সমস্ত সম্পত্তি বিষয়ক এটা সমাধান করে বাবলু মণ্ডল বা কিশোর মণ্ডল ওরা যদি নিজস্ব জায়গায় বাড়ি করে তার কোনো রকম আপত্তি নেই। এবং আমি যথারীতি প্রধান হিসাবে আমি নোটিশও করেছিলাম, একটা মীমাংসার জন্য এখানে ডেকেছিলাম। ওনাদের ব্যক্তিগত রেকর্ড হওয়া সত্ত্বেও বাবলু মণ্ডল এবং কিশোর মণ্ডল আমাকে বাই রেজিস্ট্রি দ্বারা, যদিও আমার গ্রাম পঞ্চায়েত অফিস থেকে 500 মিটারের মধ্যে ওনাদের বাড়ি, তা সত্ত্বেও ফিজিক্যালি দেখা না করে একটা রেজিস্ট্রি মারফত পাঠায় যে ওদের সমস্ত শেয়ারকে না ডাকা পর্যন্ত ওরা কোনোরকম আলোচনার সভায় বসতে রাজি নয়। কিন্তু আপনারা জানেন যে কোভিড-19 যে সিচুয়েশান, এই সিচুয়েশানের উপর ভিত্তি করে এই সালিসি সভা আমার পক্ষে বসানো সম্ভব হয়নি। এবং আমরা বলে রাখি যে ওই যে কিশোর মণ্ডল এবং ওদের যে ভাই দিগ, ওরা ছ ভাইয়ের মধ্যে ইতিমধ্যে 3 ভাই পিএমওয়াই টাকা পেয়ে তারা বাড়ি করেছে, একজন বিড়ির টাকা পেয়ে বাড়ি করেছে, সেখানে কোনো রকম অসুবিধা হয়নি। শুধুমাত্র লিপি মণ্ডলের যে অবজেকশান, এই অবজেকশানের পরিপ্রেক্ষিতে আমি একটা চেষ্টা করেছিলাম যাতে সলভেশান হয়, সেই জন্য তা সত্ত্বেও আমরা গ্রাম পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করে বিডিও অফিসে পাঠিয়ে দিয়েছি। আমার বিশ্বস্ত সূত্রের খবর যেটা বিডিও সাহেবের কাছে, লিপি মণ্ডল একটা অবজেকশান করেছিলেন যে তাদের ওই যে স্থাবর সম্পত্তির একটা যদি সুষ্ঠু সমাধান করে যে যার নিজস্ব জায়গায় যদি বাড়ি করে থাকে তাহলে কোনো আপত্তি নেই। আমার মানে যতটা সম্ভব মনে হয় যে এই বিষয়ের উপর ভিত্তি করে ওইটা পাইনি বা পেয়েছি কিনা তাও আমার এখন এই মুহূর্তে আমার জানা নেই। এ ব্যাপারে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে, তারা সমাধানের চেষ্টা করছেন কিন্তু সমাধান হচ্ছে না। বিডিও সুমন মণ্ডল জানান, লিপিরানী মণ্ডলের অভিযোগের ভিত্তিতেই বাড়ি তৈরির টাকা আটকানো আছে। সেরকম কোনো খবর আমার কাছে নেই, তবে ওদের জমি নিয়ে একটা প্রবলেম আছে, এটার জন্য টাকাটা দেওয়া হয়নি আর কি। আর ওনার একটা হ্যান্ডিক্যাপ বোন আছে, সে বোনই একটা কমপ্লেন করেছেন যে ওনাকে মারধর করে ওনার জমি জায়গায় কেড়ে নেবে, এরকম একটা কমপ্লেন আমার কাছে এসেছিল, সেই কারণে ওনার টাকাটা আটকানো আছে। জমির সমস্যাটা মিটলে টাকা দিতে হবে, কোনো দলগত ব্যাপার টোপার নয়। এই মুহূর্তে কি আপনারা কোনো তদন্ত করছেন বা ঘর পাওয়ার জন্য যে ওরা যে অভিযোগ করেছে তদন্ত করবে?
না, এর আগে প্রধান সাহেবও ওদেরকে নিয়ে বসেছেন, তিন চারবার বসেছেন, তবে আপনারা যেহেতু বলছেন আর একবার তদন্ত করে দেখো কি বিষয়টা কি আছে। ওদের মূলত কি জায়গার সমস্যার জন্য কি ভর পাচ্ছে না রাজনৈতিক কারণের জন্য পাচ্ছি? আমি যতদূর আমার কাছে যেটা রেকর্ড আছে জায়গার সমস্যার জন্য পাচ্ছি না। একদম অভিযোগ অসত্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি রাজনীতি করেন না কোনো উন্নয়নের ক্ষেত্রে। তিনি বলেন কে বিজেপি, কে তৃণমূল, কে কংগ্রেস, এটা আমরা কখনো দেখি না, তিনিও দেখেন না। তার অভিযোগ, তার যদি সত্যতা থাকে, তিনি পঞ্চায়েত সমিতিতে আসেন, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন, আমরা তার সঙ্গে বলছি। একই নামেতে অনেকগুলো নামের সঙ্গে তাদের ঘর পেয়ে গেছে, এরা পাচ্ছে না কেন? না, এগুলো নিয়ে আমাদের সরকারি পর্যায়ে তারা দেখছেন, তারা সমস্ত জায়গায় গিয়ে পরিদর্শন করছেন, এরকম যদি একাধিক হয় সেগুলো বাতিল হচ্ছে। ব্লকের ভিডিওকে এবং অঞ্চল প্রধানকে জানিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সুরাহা হয়নি অতিবর্ষণে। আবার বলছি, যদি সুরাহা না হয়ে থাকে, তিনি ব্লকের ভিডিও এবং পঞ্চায়েত প্রধান যদি কোনো জায়গায় তাদের ত্রুটি থেকে থাকে, তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন। মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী সবার জন্যই, কিন্তু এটা বারবার প্রমাণিত, আবার প্রমাণিত হবে যদি তার যুক্তিকতা সব দিয়ে তিনি। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দবার্তা।